হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিদঙ্ক.কম। আমি তোমাদের গণিত শিক্ষক শুভময়। আজকে একটা নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি। প্রশ্ন আমাদের বলা হয়েছে ইন্টিগ্রেশন 0 to 1, লোয়ার লিমিটিং ভ্যালু 0, আপার লিমিটিং ভ্যালু 1, x³ dx এর সমাকলন করতে নির্দিষ্ট সমাকলের সংজ্ঞা থেকে পাই জিরো টু ওয়ান x³ dx ইকুয়াল টু লিমিট h টেন্স টু জিরো এইচ ইন্টু সামেশন অফ আর ইকুয়াল টু ওয়ান টু এন জিরো প্লাস আর এইচ তার হোল কিউব। এখানে আমরা কি বলতে পারি, এক্ষেত্রে এন এইচ ইকুয়াল টু ওয়ান মাইনাস জিরো ইকুয়াল টু ওয়ান। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, লিমিট h টেন্স টু জিরো এইচ ইন্টু আর ইকুয়াল টু ওয়ান টু এন আর এইচ এর হোল কিউব। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, লিমিট h টেন্স টু জিরো এইচ ইন্টু, এটিকে যদি আমরা ভেঙে দিই তাহলে ওয়ান ইন্টু এইচ তার হোল কিউব প্লাস টু এইচ এর হোল কিউব প্লাস থ্রি এইচ এর হোল কিউব প্লাস ডট 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 আপ টু এন এইচ এর হোল কিউব আপ টু এন এইচ তার হোল কিউব। এবার যদি আমরা এখানে দেখি, এটিকে আমরা কি লিখতে পারি, লিমিট এইচ টেন্স টু জিরো এইচ ইন্টু এইচ কিউব প্লাস টু কিউব এইচ কিউব প্লাস থ্রি কিউব এইচ কিউব প্লাস ডট ডট এন কিউব এইচ কিউব তাহলে এবার আমরা এখান দিয়ে কি করব, এইচ কিউব কে কমন নিয়ে নেব। তাহলে লিমিট এইচ টেন্স টু জিরো এইচ ইন্টু এইচ কিউব ইন্টু, আচ্ছা আমরা এখানে এটিকে কি লিখতে পারি, ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা এটিকে এইভাবে লিখে নেব, ওয়ান ইন্টু এইচ এর হোল কিউব আছে যেহেতু, ওয়ান কিউব ইন্টু এইচ কিউব, যেহেতু এটি একটি সিরিজে আছে আমরা এখানে কি করব, একই ফর্মে প্রত্যেকটি টার্মকে লেখার চেষ্টা করব বা লিখব। তাহলে এখানে এটি কি হবে, ওয়ান কিউব ইন্টু এইচ কিউব। এবার যদি আমরা এইচ কিউব কমন নিই, এইচ কিউব কমন নিই, ওয়ান কিউব প্লাস টু কিউব প্লাস থ্রি কিউব ডট ডট আপ টু এন কিউব তাহলে এবার আমাদের এখানে কি করতে হবে, এটি একটি সিরিজে আছে, তাহলে এবার যদি আমরা এখানে দেখি, লিমিট এইচ টেন্স টু জিরো এটিকে আমরা কি লিখতে পারি, এইচ টু দি পাওয়ার ওয়ান প্লাস থ্রি, আর এটি কি হয়ে যাবে, এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু তার হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, লিমিট এইচ টেন্স টু জিরো এইচ টু দি পাওয়ার ফোর ইন্টু এন ইন্টু এন প্লাস ওয়ান
তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4, তাহলে আমরা এখানে কি পাচ্ছি লিমিট h টেন্ডস টু 0 n h স্কোয়ার ইনটু n প্লাস 1 তার হোল স্কোয়ার, আমরা h টু দি পাওয়ার 4 টিকে স্কোয়ারের ভেতরে এভাবে লিখে নিতে পারি। তাহলে এবার আমরা এখানে কি পাচ্ছি h স্কোয়ার কে আমরা কি লিখতে পারি লিমিট h টেন্ডস টু 0 n h ইনটু n প্লাস 1 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4 লিমিট h টেন্ডস টু 0, এখানে কি হবে n h প্লাস h তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4। এবার আমরা যদি এখানে দেখি n h এর ভ্যালু আমাদের কত আছে 1, তাহলে আমরা এখানে সিম্পলি n h এর জায়গায় কি পুট করে দেব 1, তাহলে লিমিট h টেন্ডস টু 0 1 ইনটু 1 প্লাস h তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4। এখানে আমরা কি লিখতে পারি যেহেতু n h ইকুয়াল টু 1, সো ফাইনালি আমরা এখানে কি পাচ্ছি লিমিট h টেন্ডস টু 0 1 প্লাস h এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4। তাহলে আমরা যদি দেখি h টেন্ডস টু 0 আছে, তাহলে আমরা এখানে h এর জায়গায় কি পুট করব 0, 1 ইনটু 0 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4, তাহলে আমরা এখানে কি পাচ্ছি 1 স্কোয়ার বাই 4 ইকুয়াল টু 1 বাই 4 ইকুয়াল টু 1 বাই 4। তাহলে এটি হলো আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ।